আলোচনা করার জন্য বন্ধুরা অনেকে দেখে বুঝতেই পেরেছেন, চিনতে পেরেছেন এটি আজকে আমি কি গাছ নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কি রাবার প্ল্যান্ট। এই গাছটি খুব সুন্দরভাবে কিন্তু আপনি ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট হিসেবে করতে পারেন, খুব সুন্দরভাবে খুব কম যত্নে এটা কিন্তু আপনি ঘরের ভেতরে রাখতে পারবেন। তো এই গাছের কিন্তু অনেক ভালো গুণাগুণ রয়েছে, যেমন বাতাস, আমাদের ঘরের ভেতরে যে বাতাস আছে সেইটাকে শুদ্ধ করা, শুদ্ধ অক্সিজেন প্রদান করা এই গাছের মধ্যে, গাছ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো আপনারা এই গাছটি, আজকে আমি দুটো ভ্যারাইটি নিয়ে এসেছি। এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এর পাতাটা পুরো সবুজ টাইপের হয়, গাঢ় সবুজ টাইপের হয় এই একটা প্রজাতি। আর এই একটা প্রজাতি দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আমি একটু নিচু করে দেখাচ্ছি, এই গাছটির পাতাটা একটু লালচে রঙের হয়। এই গাছটা একটু লম্বাটে টাইপের হয়, আর এই গাছটা ভীষণ ভুষি টাইপের হয়। এটাকে যদি আমরা প্রপার কাটিং করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে কাটিংয়ের সাইড থেকে আবার কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে খুব ভুষি আকার নেবে। এই গাছটি ধরন এইরকম, আর এটাকেও ভুষি আকার করা যায়, কাটিংয়ের মাধ্যমে কিন্তু ভুষি করা যায়, কিন্তু এটা একটু লম্বাটে টাইপের হয়। তো এইবার আমরা আসি এর মাটি কিভাবে আপনারা বানাবেন। বন্ধুরা, এরও মাটি কিন্তু খুব সহজভাবে আপনি বানাতে পারবেন। আপনার হাতের কাছে যে রকমের মাটি আছে, গার্ডেন সয়েল নেবেন, সঙ্গে একটু ভার্মিকম্পোস্ট বা গোবর সার আপনি মিশিয়ে মাটিটা তৈরি করবেন। খুব অল্প পরিমাণ কম্পোস্ট সার কিন্তু দিলেই চলবে, খুব বেশি পরিমাণ দিতে হবে না, মাটির পরিমাণই বেশি রাখবেন। আর সঙ্গে সাদাবালি যেটা সিলভার স্যান্ড ওটা কিন্তু একটু অ্যাড করবেন। তাতে হয় কি, তাতে জল গাছের গোড়াতে জলটা বেশি ধরবে না। গাছের গোড়াতে বেশি জল ধরলে, যে কোনো গাছের গোড়াতে বেশি জল ধরে থাকলে কিন্তু গাছের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই আমরা মাটির মধ্যে একটু সাদাবালি মিশিয়ে নিতে পারি। এইভাবে মাটি তৈরি করবেন, তেমন খুব ভালো বিশাল অন্যভাবে অনেক কঠিন ব্যাপার নয়। এই রাবার গাছের জন্য মাটি তৈরি করা খুব কঠিন কিছু ব্যাপার নয়, এরকম সাধারণভাবেই মাটি তৈরি করবেন, তাতে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এইবার আসি আমরা একে রাখার যদি জায়গা আমি বলি, আপনি তো ঘরের মধ্যে অনায়াসে রাখতে পারেন, কিন্তু বন্ধুরা মনে রাখবেন অন্যান্য হাউস প্ল্যান্ট বা ওই ইনডোর প্ল্যান্টের কথা আগেও আমি বলেছি আগের ভিডিওতে, যেমন একদম অন্ধকারযুক্ত জায়গায় যেমন হবে না, বদ্ধ জায়গায়, একদম ঘরের ভিতরে যেখানে একদম বদ্ধ, আলো বাইরের আলো বাতাস খেলে না, সেখানে কিন্তু এই গাছটি আপনারা রাখবেন না। আপনারা রাখবেন একটু যেখানে হাওয়া বাতাস খেলে, বাইরের আলো একটু আসে, সেইখানে কিন্তু গাছটি রাখলে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, এবং পাতার যে অরিজিনাল রং, পাতার যে উজ্জ্বলতা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর ব্যালকনিতে রাখতে পারেন, ব্যালকনিতে রাখলে বা বারান্দাতে রাখলে কিন্তু একে ডাইরেক্ট সূর্যের আলো যদি পাতাতে পড়ে, তাহলে কিন্তু পাতাটা একটু অন্যরকম ফ্যাকাশে টাইপের হয়ে যেতে পারে, বা পাতা একটু দাগ দাগ টাইপের হয়ে যেতে কিন্তু পারে। তাই ডাইরেক্ট সূর্যের আলোটা না দেওয়াই ভালো, খুব ব্রাইট আলো যেখানে থাকবে সেখানে কিন্তু অনায়াসে আপনি রাখতে পারেন। আর বন্ধুরা, যদি আপনারা হয়তো জানালার ধারে বা দরজার ধারে আপনারা রেখেছেন, গাছটাকে একইভাবে কিন্তু সবসময় রাখবেন না, কিছুদিন ছাড়া ছাড়া এইভাবে একটু একটু করে ঘুরিয়ে দেবেন। তাতে কি হয়, তাতে করে গাছের যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা কিন্তু সম পরিমাণ, পুরো গাছটাতে সম পরিমাণভাবে বৃদ্ধি পাবে। এইভাবে কিছুদিন পরপর এইভাবে একটু একটু ঘুরিয়ে রাখবেন। হ্যাঁ, এটা গেল। এইবার যদি এর খাবার দাবারের কথা আমি বলি, এই গাছে বিশেষ কিছু খাবার দেওয়ারও প্রয়োজন নেই। কিছুদিন পর বলতে যেমন এই গাছটি আমার রিপোর্টিং আবার বড় টবে দেওয়ার কিন্তু সময় চলে এসেছে। তাই আমি কি করব, যখন আমি মাটি বানাবো এইভাবেই মাটির সঙ্গে একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট আমি মিশিয়ে মাটি তৈরি করব। যখন এই যে গাছটা আজকেই আমি এতে খাবার বলতে দিয়েছি, আমি আগের বছর যা খাবার দিয়েছিলাম, তারপরে এই বছর একবার খাবার দিলাম, শুধু
এই টবের জন্য, এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি টব, এই 9 ইঞ্চি টবের জন্য আমি এক মুঠো নিয়েছি গোবর সার, এক মুঠো গোবর সার, বা আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন। এক মুঠো আমি গোবর সার নিয়েছি, আর এক চামচ আমি হাড় গুঁড়ো নিয়েছি। দুটোকে মিক্সড করে একটু মাটিটা খুঁষে আমি পুরোটাতে দিয়ে দিয়েছি। এটাই এর খাবার, এটাই সারা বছর চলবে। এছাড়া কিচ্ছু খাবার দিতে হবে না বন্ধু। এইরকম খুব সিম্পলভাবে, খুব সাধারণভাবে কিন্তু আপনি এই গাছ করতে পারেন। এই গাছ আপনি বাড়ির মধ্যে রাখুন, কোনো তাতে অসুবিধা নেই, আর কিচ্ছু খাবার দিতে হবে না। আর জলের যে ব্যাপারটা, জল কিন্তু একটু বুঝিয়ে শুনে দেবেন। ইনডোর প্ল্যান্টে একটু কম জলই লাগে, কম জল দিলেই চলবে। আর গাছটাকে যদি এই গাছটি প্রত্যেক দিনও যদি না পারেন, একদিন বা দুদিন ছাড়া ছাড়া একটু স্প্রে করে দেবেন, গাছের গাছের পাতা কিন্তু ভালো থাকবে তাতে। আর যদি দেখেন তার যদি সময় না হয়, যদি স্প্রে করার সময় না হয়, কিছুদিন ছাড়া ছাড়া একটি একটি কাপড় বা রুমাল ভিজিয়ে এই পাতাগুলো জাস্ট এরকম করে মুছে দেবে, এই পাতাগুলো এইভাবে মুছে দেবে, তাতে পাতার কিন্তু ব্লেজটা খুব সুন্দর থাকবে, ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এই ভিজা রুমাল বা কাপড় দিয়ে কিন্তু এই পাতা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এইভাবে করতে থাকবেন, গাছ খুব ভালো থাকবে। আর খাবারের ব্যাপারটা তো বললাম, তেমন বিশেষ কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ অতিরিক্ত খাবার দিলে কিন্তু পাতার ক্ষতি হতে পারে, গাছের ক্ষতি হতে পারে। আর সময় মতো একে কিন্তু যদি আপনি কাটেন, কেটে দেন, মানে প্রুনিং করে দেন, প্রুনিং করলে কিন্তু সেখান থেকে আবার শাখা বেরিয়ে গাছটা কিন্তু বেশ ঝাপটা টাইপের, ঝোপালো টাইপের হবে, তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর সূর্যের আলো তো ডাইরেক্ট সূর্যের আলো দেবেন না। আর এইভাবেই আপনারা যত্ন করুন, খুব খুব কম যত্নে কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে আপনার বাড়িতে থাকবে। আর রোগ পোকার কথা যদি বলি, এই ইনডোর প্ল্যান্টে সাধারণত, কোনো ইনডোর প্ল্যান্টেই সাধারণত তেমন রোগ পোকার আক্রমণ দেখা যায় না। যদিও আপনি যদি বাইরে বাগানের মধ্যে রাখেন, তাহলে কিন্তু রোগ পোকা হয়তো একটু হতে পারে, মিলিবাগ হয়তো হতে পারে, মিলিবাগ এই পাতার এই এই এইরকম জায়গায় পাতার হয়তো হতে পারে, বা লাল মাকড়ের আক্রমণ হয়তো হতে পারে, সেইভাবে হয় না যদি হতে পারে। তাছাড়া ওই যেটা আমরাকে আঁশ পোকা বলি, গোলাপ গাছের ভীষণভাবে দেখা যায়, এই কাণ্ড বরাবর, এই কাণ্ডতে কাণ্ডতে এই মাছের আঁশের মতো আঁশ পোকা লেগে যায়, কান সাদা বা কালো আকারের এরকম মাছের আঁশের মতো হয়ে যায়। সেইটা থেকে মুক্তি পেতে আপনারা রোগোর বা রোগোর প্লাস নিয়ে আপনারা গাছে যদি খুব বেশি পরিমাণ হয়ে যায়, তাহলে তুলোতে নিয়ে এই কাণ্ডতে যেখানে হয়েছে পুরো কাণ্ডটাতে আপনারা মাখিয়ে দেবেন, তুলোতে নিয়ে মাখিয়ে দেবেন, তাতে কিন্তু আঁশ পোকা থেকে আমরা রেহাই পেতে পারি। আর যদি মিনিবাগ বা আর যদি মিলিবাগ আর ওই দই পোকা যেটা বলে আমরা, সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনি কাকা স্প্রে করতে পারেন, একতারা স্প্রে করতে পারেন, তাতে কিন্তু চলে যাবে। সাধারণত এইসব পোকা হয় না। যদি আপনি বাইরে রাখেন, ছায়াযুক্ত জায়গায় আপনি বাগানে বাইরে রাখতে চান, তাহলে কিন্তু হলেও হতে পারে। তার জন্য এইগুলো করুন, আপনার গাছ খুব ভালো, খুব সুস্থ থাকবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনার এই রাবার গাছটি ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনি খুব সুন্দরভাবে কিন্তু করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে রাবার প্ল্যান্ট, একটি সুন্দর ইনডোর প্ল্যান্ট নিয়ে আমার আলোচনা। আবার কোনো সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে আপাতত এতটাই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।